মুসলমানের সন্তানেরা শুনো, এই যুবকেরা শুনো, এই শাবাবেরা শুনো, হে মুসলিম নর নারী শুনো, আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা, এর চেয়ে ভয়ঙ্কর ফিতনা, এর চেয়ে জঘন্য ন্যাক্কারজনক নিকৃষ্ট ফিতনা আর কি হতে পারে। হে প্রত্যেক মুসলিম নর নারী আজকের বৈঠকে উপস্থিত, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা, নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি, ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে। সাবাকতা ইলা ফাজিলাতিন, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো, সাবাকতা ইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছো, তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছো, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে, আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু পরহেজগার তাকওয়াবান আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না, যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ যেই নেকির পিছনে ছোটেনি, তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না। এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন, সবে বরাত, সবে বরাতের সমাধান হয়ে যাবে, একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে, সব মাসালার সমাধান হয়ে যাবে। ইমাম মালিক এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি, এটা হয়? এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়াবান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা ওই তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি, এটা তো তার জন্য অপমান, এটা তো তার জন্য তাকে তাকে হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইত্তিবায় সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে পালন করতে হবে। সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম, দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত। মদ খাওয়া সুন্নাত বেদাত নয়, মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম। শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয়, শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম, এই প্রশ্ন। আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয়, এটা সুন্নাত বা বেদাত। শবে বরাত হালাল হারাম নয়, শবে বরাত সুন্নাত বা বেদাত। এই জন্য যে শবে বরাত একসাথে হাত তুলে এগুলো ইবাদত, আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ, মানুষের খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম। আর সালাত সিয়াম হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি? হ্যাঁ ছিল, ছিল না? আল্লাহ রাসূলের যুগে এরকম মাইক ছিল? এখন কেউ যদি বলে আপনি এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন, এটাও তো বেদাত।
বলতে পারে না। আপনি বিশাল প্যান্ডেল করেছেন, লাইট দিয়েছেন, এগুলো সবই বেদাত বাবা। এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত না, এগুলো হয় হলে হালাল হবে, না হয় হারাম হবে। হলে কি হবে? হালাল না হয় হারাম। কেননা এগুলো একটা ইবাদত নয়, এর একটা যন্ত্র, দুনিয়ার যন্ত্র, এর একটা মাধ্যম। লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র, টিস্যুটা একটা দুনিয়ার আবিষ্কার, এগুলো একটাও ইবাদত নয়। সুতরাং এগুলো একটা সুন্নাত বেদাত হবে না। এগুলো কি হবে? হয় হালাল, না হয় হারাম। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। সবই কি? সবই হালাল, সবই হালাল। যেমন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম, ওয়াদদাম রক্ত তোমাদের জন্য হারাম, লাহমুল খিনজির শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, জি মিখলাব জি নাব, শিকারি দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, জি মিখলাব ধাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, আসবু হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম, আল জাল্লালা অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল, কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না। গরুর গোস্ত খাওয়া হালাল, কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না। এখন গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয়? যে গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? এটা দেখে লাভ নাই। দেখতে হবে কি, গরু কি মৃত, গরুর রক্ত, গরু কি শুকুর, গরু কি শিকারি দাঁতওয়ালা, গরু কি হিংস্র প্রাণী, গরু কি থাবাওয়ালা, গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়। আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসূলের যুগে উটের গোস্ত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই? খাই না। এখন উটের কচি, উটের বাচ্চার গোস্ত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয়, যে বিরিয়ানিকে বলে হাশি। সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাশি, অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে। আল্লাহ রাসূলের যুগে ছিল বিরিয়ানি? বিরিয়ানি ছিল না? ছিল না, ছিল না। তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম, এটা হবে না। যা যা আল্লাহ রাসূল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা? তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা, যত স্টাইলের রেসিপি বানাবা, সবই হালাল। সবই কি হালাল? হারামের মধ্যে না পড়লেই হলো। আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি, একটা ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল না, তো এখন সব ব্যবসা কি হারাম হবে? হবে না। খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা। আল্লাহ রাসূল যে হারাম জিনিসগুলো বলে গেছেন, এটা 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 হারাম, সুদ হারাম, ধোকা দেওয়া হারাম, মালিকানা না নিয়ে পুনরায় বিক্রি করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসূল সাল্লাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা? ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে 50 বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে, তিনগুণ হবে, আরো হাজারো ব্যবসার রাস্তা বের হবে। তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে। কথা মনে বুঝাতে পারিনি? এবার ইবাদতের জগতে, ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে। এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন, এটা কি হাস্যকর নয়? কথাটা মনে হয় বুঝতে পারেননি। ভাই এই জমিটা আমার নয় দলিল দেন, আপনার জমি নয় দলিল দেন আপনি, এটা কি গ্রহণযোগ্য কথা? হ্যাঁ ভাই এই জমি কি আপনার? না ভাই এই জমিটা আমার না। আপনার না এটা দলিল দেন, মেয়ে দলিল দিয়ে যাবেন যে আপনার নয়। কোন পাগলে বিশ্বাস করবে এই কথা? কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না, দলিল দিয়ে জানতে যাবে না, এটা কোনো কথা হলো? যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার, তখন এবার আপনাকে দলিল দিতে হবে, দলিল দাও বেটা যে এই জমি তোমার। যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদত, তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রাসূল করেছেন, দিতে বাধ্য, দিতে হবে। যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে। তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন, অতটুকুই সুন্নাত, অতটুকুই ইবাদত।
আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাওয়ার পরে ইবাদতের জগতে চুল পরিমাণ সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সমপরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত ঠিক